আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা কেন বাতিল নয়, হাইকোর্টের রুল। রংপুরে জাপার শক্ত অবস্থানের কারণে নৌকায় পরাজয় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গল বিজয় সুনিশ্চিত বলছে চূর্ণ। আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি। টিসিবির জন্য 2 কোটি 9 লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এক বছর পেছাতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। প্রথম দিন মেট্রো রেলে 3,857 যাত্রী। বরযাত্রী সহ নৌকা ডুবি, নিখোঁজ শিশুর সন্ধানে ডুবুরিরা। বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। ইরানে 100 বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখে। হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় রাখা কোটার বিধান বাতিল করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব, জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। 152 চাকরি প্রত্যাশের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 29 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করেন। রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে থাকায় নৌকার পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদের অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলছে এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই। বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে জাতীয় পার্টি এখনও অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে। চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি শারমিন আক্তার নিপা মাহিয়া নামে ফর্ম পূরণ সংগ্রহ করেন। বৃহস্পতিবার বিকেলে মাহিয়া আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য 2 কোটি 9 লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে 334 কোটি 39 লাখ 23 হাজার টাকা। সয়াবিন তেলের পাশাপাশি সরকার এই প্রতিষ্ঠানটির জন্য 81 কোটি 57 লাখ 68 হাজার টাকা দিয়ে 8,000 টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সয়াবিন তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল আগামী বছরের ডিসেম্বরে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে 2024 সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে। আজ বৃহস্পতিবার প্রতিমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সাধারণ যাত্রী নিয়ে ঢাকা মেট্রো রেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিনে 3,857 জন যাত্রী এতে ভ্রমণ করেছেন। আজ মেট্রো রেল চলেছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দুপুরে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। 20 ঘন্টা পেরিয়ে গেলেও ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকা ডুবিতে নিখোঁজ শিশু মোহনী আক্তারের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। আজ বৃহস্পতিবার বিকেলে 3টা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি বলে নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী। এর আগে আজ বৃহস্পতিবার সকালে রংপুর থেকে আগত ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছান। লালমনিরহাটের হাতিবান্দার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে 888 নং সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। ইরানে চলমান বিক্ষোভে জড়িত থাকার দায়ে অন্তত 100 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে বা তাদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস নামের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে খবর বিবিসির। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিষয়ক মন্ত্রী সুব্রত সাহা। আজ বৃহস্পতিবার সকালে রাজ্যের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। এদিন সকালে 10:40 বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। 11:02 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমাদের পরবর্তী রাত 10 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।